তো বন্ধুরা এই মুহূর্তে যে খবর উঠে আসছে তাতে কিন্তু খুব বড়সড় খবর বলে এটা জানা যাচ্ছে, কারণ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী লক্ষ লক্ষ টাকা টেট এবং এসএসসিতে কেলেঙ্কারির অভিযোগে তিনি কিন্তু তদন্তের দাবি জানিয়েছেন এবং সে নিয়ে কিন্তু আপডেট উঠে আসছে। তাহলে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে যে 2014 সালের যে ইন্টারভিউ হলো 10 থেকে 17 জানুয়ারি পর্যন্ত, তাতে কি তাহলে দাড়ি চিহ্ন পড়ে যাবে? তাহলে কি ধোঁয়াশায় আপনারা এই ইন্টারভিউয়ের কথাটা কি তাহলে উঠবে না? সেক্ষেত্রে কিন্তু একটা বড় নিউজ উঠে আসছে এবং তার সাথে সাথে 2009 সালে যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 14 সালে টেট মামলাকে ঘিরে আন্দোলন করে তারা কিন্তু অলরেডি মামলা করে দিয়েছে এবং সেক্ষেত্রে তারা বলছে যে আমাদের নিয়োগ না হয়ে টেটের কেন প্যানেল বের হবে, এই নিয়ে তারা কিন্তু দাবি জানিয়েছিল। তো সেই নিউজ উঠে আসছে। তো চলুন বন্ধুরা পুরো নিউজটা আপনারা কভার করে দিয়েছি এবং আপনাদের রেজাল্ট সম্বন্ধে সমস্ত কিছু জানতে পেরে যাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা তো সরাসরি নিউজে চলে যাব। কি বলা হয়েছে দেখুন, যে টেট এসএসসি নিয়োগ লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে এবং সেক্ষেত্রে সব তদন্ত করতে হবে, অর্থাৎ এসএসসি এবং টেট নিয়োগে যেগুলো বিগত দিনে হয়ে গিয়েছে তাতে প্রচুর টাকা লেনদেন হয়েছে এবং সব কিছু তদন্তের দাবি করেছেন সুজন চক্রবর্তী। তো চলুন বন্ধুরা কী বলা হয়েছে পুরো নিউজটা দেখে নিই। তো প্রথমেই বলে দিই আপনাদের যে সকলে আপনারা কিন্তু টেটের রেজাল্টের দিকে অনেকেই তাকিয়ে রয়েছেন, তার মধ্যে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছেন এবং কমেন্ট করছেন যে আপনাদের রেজাল্ট নিয়ে আমরা নাকি ভাওতা নিউজ দিচ্ছি। তো বন্ধুরা আপনারা কেউ ফার্স্টেডেড হবেন না, আপনাদের সকলকে বলবো যে যে নিউজটা উঠে আসছে সেটাই কিন্তু আপনাদের পরিচালন করা আমাদের একমাত্র দায়িত্ব। তাতে আপনাদের খবর ভালো লাগতে পারে নাও লাগতে পারে, আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন, এ নিয়ে আমাদের কোনো ব্যথা নেই। আমাদের কথা হচ্ছে আপনাদের যে নিউজটা উঠে আসছে অথেন্টিক খবর সেটাই কিন্তু আপনাদের জানানো। তো যে নিউজটা বন্ধুরা দেখুন কি বলা হচ্ছে, যে 2014 সালে টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে সম্প্রতি স্বীকার করে নিয়েছেন কালনার বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা বিশ্বজিৎ কুন্ডু। নিজে অন্তত 62 জনকে চাকরি দিয়েছেন বলে জানিয়েছেন। তাছাড়া গেরুয়া শিবিরে যোগ দিয়েই রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বারে বারে তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূলও পাল্টা দুর্নীতির অভিযোগ তুলেছেন শুভেন্দুর বিরুদ্ধে। এর মধ্যে দলীয় মন্ত্রিসভা থেকে দলত্যাগীদের কড়া বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। বন সহায়ক পদে চাকরি নিয়ে কারচুপির অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। এই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের সকলে আপনাদের বলবো, আপনারা দেখেছেন বারবার কিন্তু আমরা তুলে ধরেছি একের পর এক কিন্তু পর্দা ফাঁস হচ্ছে টেট কেলেঙ্কারি নিয়ে। আমরা যারা রয়েছি পূর্ববর্তী ভিডিওতে আপনারা যারা রয়েছেন তারা কিন্তু দেখে আসছেন একের পর এক কিন্তু কেলেঙ্কারি তথ্য উঠে আসছে। কিছুদিন আগে কিন্তু এক মহিলা আইনজীবী তিনি নিজেকে আইনজীবী বলে প্রমাণ করতে গিয়ে তিনি কিন্তু ধরা পড়েছেন এবং তার বিরুদ্ধে 60 লক্ষ টাকার কেসের একটা কেলেঙ্কারি উঠে এসেছে এবং প্রত্যেক ক্যান্ডিডেট পিছু তিনি কিন্তু 11 কি 12 লক্ষ টাকা করে নিয়েছিলেন, যেটা ধরা পড়ে গিয়েছে এবং একের পর এক কিন্তু তদন্ত দাবি উঠছে। এবং যদিও হুগলি জনসভায় মুখ্যমন্ত্রী জবাব দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী ফোনে বলেছিলেন জেলায় জেলায় তৃণমূল নেতাকর্মীদের কোটা দিয়ে দাও। বীরভূমের এক নেতা সহায়ক পদে নিজের লোক ঢোকাতে চেয়েছিলেন, সে কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছিলেন বলে দাবি করেছেন রাজীব। রাজীব বলেছিলেন আলিপুরদুয়ারের সভা থেকে তিনি নাম না করে বলেছেন বন সহায়কের চাকরিতে কারসাজি হয়েছে, উনি তদন্ত করবেন, উনি নাম নেননি, আমি নাম নিয়েছি বলছি। জেনে রাখুন এই বন সহায়কের নিয়োগ নিরপেক্ষভাবে বোর্ডের হাতে তুলে দিয়েছিলাম। গত বছর 8 অক্টোবর সকাল 10টার সময় আপনাকে মেসেজে বলেছিলাম বীরভূমে বড় নেতা আমায় বলেছে বন সহায়কের পদ সব কিন্তু তাকে দিতে হবে। আপনি আমায় পাল্টা ফোন করে বলেছিলেন সব জেলায় জেলায় তৃণমূলের নেতাকর্মীদের কিছু কিছু করে কোটা তুমি দিয়ে দাও। এতদিন মুখ খুলিনি, আপনার কথার পরিপ্রেক্ষিতে মুখ খুলতে বাধ্য হলাম। 8 অক্টোবর সকাল 9:58 আপনার সঙ্গে আমার কথা হয়েছিল। এ কথা রাজীব বন্দ্যোপাধ্যায় বারবার বলছে। অর্থাৎ বন্ধুরা একের পর এক কিন্তু পর্দাফাঁস হচ্ছে, একদল আর এক দলে গিয়ে সে দলের কিন্তু পর্দাফাঁস করে দিচ্ছে। বন্ধুরা এই কিন্তু পরিস্থিতিতে আপনাদের সকলের একটাই প্রশ্ন হতে পারে আপনাদের নিয়োগ নিয়ে, অর্থাৎ 2014 সালের নিয়োগ কি তাহলে আটকে যাবে এ সমস্ত তদন্তের মাঝে, আপনাদের তদন্তের ভিড়ে? তো আমরা কিন্তু বারবার আপনাদের কিন্তু কমেন্ট করে বলছি যে আমরা সমস্ত নিউজ আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে, যারা এখনও জয়েন করেননি অবশ্য আপনারা আমাদের ফেসবুক পেজটা জয়েন করে নেবেন, কারণ সবচেয়ে দরকারি খবর সেটা কিন্তু আমরা ফার্স্টেই ফেসবুক পেজেই পোস্ট করে থাকি। তা যারা এখনও ফেসবুক পেজটা এখনও যারা লাইক করেননি, পেজটা ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন, নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা গিয়ে ফলো করে নিতে পারেন। তারপরে যেটা বলা হচ্ছে বন্ধুরা দেখুন, এবার সেই সূত্র ধরে তৃণমূল আমলে সব দপ্তরে নিয়োগ নিয়ে তদন্ত দাবি করছে বাম কংগ্রেস। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেছেন টেট এসএসসি নিয়োগে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে, সব তদন্ত করতে হবে, প্রয়োজনে বিধানসভা সর্বদল কমিটি করে এই দুর্নীতি সামনে আনতে হবে। একই দাবি করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তিনি বলেন যে কেউ দল ছাড়লেই তার দিকে আঙুল তুলে দুর্নীতির কথা বলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে জানাতে হবে আর কে কে তার সরকার থেকে দুর্নীতি করেছেন। যদিও রেলমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্য বিরোধীদের অভিযোগে আমল না দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী যেখানে দুর্নীতির অভিযোগ পেয়েছেন সেখানে তদন্ত করার কথা বলেছেন। এই কথা কিন্তু আমরাও জানি, আপনিও জানেন যে মুখ্যমন্ত্রী কিন্তু এই সমস্ত কথা খুব একটা টলারেট করেন না। আমি কিন্তু কোনো দলের হয়ে বলছি না, তিনি এগুলো তার কানে গেলে তিনি কিন্তু বারবার এই কথা বলেছেন, যেমনটা হয়েছে আপনাদের রাজীবের ক্ষেত্রে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তিনি কিন্তু সেই একইভাবে তাকে বলেছিলেন বনসায়কের ক্ষেত্রে। তো সেটা তিনি কিন্তু বলতে চেয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, এবং অন্য কোথাও এরকম কিছু হলেই তিনি বলবেন, এ কথা তিনি কিন্তু সাফ পরিষ্কার বলে দিয়েছেন। তো বন্ধুরা, আমাদের একটাই এখন দাবি, সেটা হচ্ছে 2021-এর যে পরীক্ষা 31 জানুয়ারি হয়ে গেল এবং 2014 সালে টেটের যে নিয়োগপত্র দেওয়ার যে ফার্দার প্রসেস অর্থাৎ প্যানেল তৈরি করা, সেটা নিয়ে কিন্তু অনেকে অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন। আপনাদের 17 জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ হয়ে গিয়েছে এবং কিছু কিছু পিটিশনাররা আছে তাদেরও কিন্তু একটা ক্ষোভ রয়ে গিয়েছে যে তাদের কবে কি হবে, এটা নিয়ে কিছু আপডেট আসছে না। তো আপনাদের বারবার বলছি, যে আপডেটটা আসছে সেটাই কিন্তু তুলে ধরছি আপনাদের। অলরেডি আমরা রেজাল্ট কবে পাবলিশ হবে সে খবর পেয়েছিলাম এবং 7টা পয়েন্টে আপনাদের বুঝিয়ে দিয়েছি। সে খবরটা আপনারা দেখে না থাকলে অবশ্যই আমি লাস্টে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে দিয়ে দেখতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের নিউজে এবং যে খবরটা উঠে আসছে সেটাই আপনাদের জানিয়ে দিলাম। এবং তদন্তের দাবি করেছেন এবং দেখা যাক সেই তদন্তে কত কি আমল করা যাচ্ছে। এবং সামনেই ভোট চলে আসছে বন্ধুরা, তো সেক্ষেত্রে অনেকেরই মাথায় ভাঁজ পড়ে গিয়েছে যে ভোট আগে নাকি টেট আগে, সো এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। তো সকলকে বলবো বন্ধুরা, ওই ভিডিওটা যারা না দেখে না রেখেছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন। যারা এখনও অবধি রেজাল্ট নিয়ে ধোঁয়াশায় রয়েছেন, সেই ভিডিওটা অবশ্যই আমি ক্লিয়ার করেছি। 8-9 মিনিটের ভিডিও একটু ধৈর্য ধরে দেখলে আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন। তো তারপর আরেকটা যেটা খবর আসছে অবশ্যই বন্ধুরা, সেটা আমরা ভুলে যাচ্ছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সেই একই খবর কিন্তু অন্য একটা নিউজ পেপারে উঠে আসছে, কলকাতা নিউজ 24। সেখানে তো গুরুতর অভিযোগ এসএসসি নিয়োগ নিয়ে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু সম্প্রতি যে সমস্ত নিউজ পেপারগুলো রয়েছে তাতে কিন্তু একইভাবে সমস্ত জায়গায় এই সমস্ত নিউজগুলো ভাইরাল হয়ে যাচ্ছে এবং সম্প্রতি আপনারা জানেন ফেসবুকেও কিন্তু এগুলো খুব ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে। তো এইগুলো নিয়ে কিন্তু অনেকেরই এখন মাথায় কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে যে সামনেই তো নিয়োগ, এবং এই নিয়োগে কি তাহলে এই সমস্তগুলো থাকার ফলে আপনাদের কি তাহলে দাড়ি চিহ্ন পড়ে যাবে? তো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই বন্ধুরা। এবং আপনাদের বারবার বলছি, নিয়োগ যেহেতু আপনাদের কাছে গিয়েছে, অর্থাৎ আপনাদের প্যানেলের কথা যেটা বেরিয়ে গিয়েছে গুগলে সার্চ করলে যেহেতু দেখাচ্ছে, তো আশা রাখা যাচ্ছে যে বন্ধুরা আগামী সপ্তাহে কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা বিপুল। তো কেউ ভেঙে পড়বেন না, এতদিন ধৈর্য ধরেছেন আর কয়েকটা দিন ধৈর্য ধরে নিন, আশা করছি সকলে সুফল পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে বন্ধুরা। যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন করে দেবেন, যাতে নতুন আপডেট কখনোই আপনার ফোনে মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।